তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বি বাবারাও করে, আমি দেখেছি মুরব্বিরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায়, আছে না নাই? মুরব্বি বাজনকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো, কোন দিকে তাকানো, খেয়াল থাকবে তো? সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ। কি গাছ? নড়ে না চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। পারা যাবে না এরকম নামাজ পড়তে? ইনশাল্লাহ পড়েন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি অ্যান্ড সাবমিশন, ডানে বাঁয়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো, আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ইট কুড বি মাই ফাইনাল সালা, পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই? আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তো মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালা, হতে পারে এটাই আমার শেষ নামাজ, এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে? অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই? নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে, নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন, আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে, ওই নামাজকে আল্লাহ কবুল করবে? এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রুহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স, আপনি ওই দিন কী করবেন? আহা, কত সুন্দর করে অজু বানাবেন তাই না, সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন, মশল্লাটা বিছিয়ে, হাই রে কী সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি, ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন, তাই না? কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালা, এটা আপনার শেষ নামাজ। তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে? বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালা, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে? ধীরস্থিরভাবে সালাত পড়তে হবে, তাদিলুল আরকান মেনটেন করে। এক সাহাবী নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আল্লাহ রাসূল একই কথা বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে ইন এ কারেক্ট ম্যানার, সঠিক পদ্ধতিতে সালাত হয়নি। উনি কি করবেন? আবার যেয়ে বললেন, আবার আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, সালাত পড়ো হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিকে জড়িয়ে ধরলেন, বললেন আসো তোমারে শিখাইয়ে দেই, যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না, দেয়ার ইজ নো রাশিং ইন সালা, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো নাই, যখন দাঁড়াবা রিল্যাক্স, যখন রুকুতে যাবা রিল্যাক্স,
সিজদায় লুটিয়ে পড়বা, রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু দিতেন, ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো, সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না। তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল, তাই না? কি ছিল? স্ট্রেট ফরওয়ার্ড, সোজা। লা ইয়াসুব্বু ওয়া লা ইয়ুকনিউ, আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায়, অনেক একটা এরকম থাকে, না, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সালাতে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে, পিঠ সোজা করে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা, এটা ওয়াজিব। দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব। আমাদের অনেকেই রুকু থেকে কোনো রকম নাম কাওয়াস্ত মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে, আসে না নাই? এক সেজদা দিয়ে কোনো রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে, আসে না নাই? এরা রুকু সেজদায় চুরি করে, এরা নামাজ চোর। এরকম করা যাবে? তাড়াহুড়ো করবেন? কখনো তাড়াহুড়ো করা যাবে? নামাজে তাড়াহুড়ো নাই, নামাজে কি নাই? নামাজে করতে হবে রিল্যাক্স। নামাজে কি করব? সবাই বলেন কি করব? যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা যে তুমি তাড়াহুড়ো করছো কেন? নামাজে তুমি রিল্যাক্স করবা, যখন রুকুতে যাবা হাত্তা তাতমা ইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে রুকু, পিঠটা সোজা, সিজদায় লুটিয়ে পড়বা, তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ, আল্লাহ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। ফাকসিরু ফীহি দুআ, তাই তখন বেশি বেশি দোয়া করো। আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে, জায়নামাজে পড়ে, মসজিদের টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবী বলে না, টাইলসে পড়ে না, জায়নামাজে পড়ে না, তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যেয়ে পড়ে। এজন্য তাড়াহুড়ো করা যাবে না। ইদা উকিমাতিস সালা ফালা তাআতুহা তাসাউন, যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না, ও আতুহা তামশুন, রিল্যাক্সের সাথে যাও। ফামা আদ্রাকতুম ফাসাল্লু, যে যতটুকু পাও ইমাম সাহেবের সাথে পড়ো, দেরি হয়ে গেলে ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে গেছে একা একা পড়ো, চার রাকাত পেয়েছি দুই রাকাত, বাকি দুই রাকাত একা একা পড়ার সুযোগ আছে না নাই? তো তাড়াহুড়ো করেন কেন আপনারা? আর তাড়াহুড়ো করবেন? অনেকে অজুখানায় তাড়াহুড়ো করে, মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ওয়া দোহা ওয়া লাইলি ইদা সাজা, সবার মুখস্থ আছে না নাই? তো উনি তখন হাত ধুইতেছে, এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি, উনি হিসাব মিলাই ফেলছে, তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে, তা না হলে রাকাত পাওয়া যাবে না। মসজিদের টাইলস ছিল পিছলা, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে, এরকম আছে না নাই? আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভাঙে ফেলছে, উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে, এরকম করবেন আর? মনে রাখতে হবে এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না, যা শুনবো নিজে মানবো, সমাজটাকে পরিবর্তন করে দিব আমরা। আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের হাতেই সব, আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক কিনা? এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী, এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি, এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান, ঠিক কিনা? আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ, আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সালাতে যেন আমরা তাড়াহুড়ো না করি, ধীরস্থিরভাবে যেন সালাত পড়ি, মনে থাকবে সবার, সালাতে আমরা রিল্যাক্স করব, কি করব? তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তাড়াহুড়ো করে না, তারা ধীরস্থিরভাবে সালাত আদায় করে। রাজি আছি তো সবাই? আল্লাহ তুমি কবুল করো, আমিন।